বিতর্কিত হংকং নিরাপত্তা আইনে স্বাক্ষর করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পার্লামেন্টের অনুমোদনের পরপরই মঙ্গলবার এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন তিনি ফলে বিলটি এখন আইনে পরিণত হল এ আইনের ফলে হংকং এর উপর বাড়তি ক্ষমতা প্রয়োগের সুযোগ পাবে বেজিং। অঞ্চলটির গণতন্ত্রপন্থীরা আইনটিকে হংকংয়ের স্বায়ত্তশাসন শাসন ও স্বাধীনতার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন তবে এ আইন হংকংয়ের স্বায়ত্ত শাসনের জন্য কোনো হুমকি নয় বলে দাবি বেইজিংয়ের এদিকে আইন কার্যকরের বিরুদ্ধে বিক্ষোভ করায় আজ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে